নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর শুরু করছে অ্যাডামস ইউনিভার্সিটি নিবেদিত উত্তরণের পথে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়। আমরা ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি প্রফেসর ডক্টর সমিত রে, ফাউন্ডার চ্যান্সেলর অ্যাডামস ইউনিভার্সিটি অ্যান্ড চেয়ারম্যান রাইস গ্রুপ। প্রফেসর রে, আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায়। এবং আমাদের সঙ্গে রয়েছে প্রফেসর ডক্টর অঙ্কিতা চক্রবর্তী ভট্টাচার্যা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডামস ইউনিভার্সিটি। প্রফেসর চক্রবর্তী, আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায়। আর আমি আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আমি বসে রয়েছি উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম ক্যাম্পাসে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে, অ্যাডামস ইউনিভার্সিটি, ওয়ে নেচার নার্চার্স ইয়াং মাইন্ডস। প্রফেসর রে, আমি যে কথাটা বললাম এটা আমি শুধুমাত্র যে বলার জন্য তাই নয়, এটা যেমন আপনাদের ট্যাগলাইনও, তার সঙ্গে ক্যাম্পাসটা ঘুরলে এটাই মনে হয় যেখানে ইয়াং মাইন্ডসরা আসে তাদের এই নেচার দ্বারাই নার্চার করান। এই জিনিসটা মাথায় কি করে এলো, প্রেক্ষাপটটা যদি আমাদের একটু বলেন। কলেজ সকাল 9:30 আরম্ভ হয়, 5:30 মধ্যে বন্ধ হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে শুধুমাত্র ওই 9:30-5:30 পর্যন্ত নয়, কারণ বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে 24 ঘন্টা, 24x7 hours একটা পড়াশোনার পরিবেশের মধ্যে থাকতে হয়। ইভেন রিসার্চ যে ডেটা বলে আর কি, যে আইআইটি থেকে যারা ভালো রেজাল্ট করে তারা মাত্র 30% শিখতে পায় হচ্ছে ফ্যাকাল্টি থেকে, বাকি 70% তারা শেখে ওই নিজের বন্ধুবান্ধবের সাথে উঠতে বসতে যে আলোচনাটা হয় এবং তার থেকে যে বিভিন্ন রকমের ভাবনা চিন্তা আসে, তাকেই কিন্তু সবথেকে দক্ষ একজন টেকনোলজিস্ট তৈরি করে। ঠিক সেই রকমভাবে আমরা এই অ্যাডামস ইউনিভার্সিটিতে আমরা চেষ্টা করেছি যে শুধুমাত্র ঘরের মধ্যে লাইব্রেরির মধ্যে তো 24 ঘন্টা কাটানো যায় না, এটা করতে গেলে পরে তাহলে হচ্ছে নেচার, যে প্রকৃতি সেটার দরকার। আমরা সেইভাবেই সেই যে ফ্যাকাল্টি বা সেই যে ক্যাম্পাস সেইভাবে আমরা তৈরি করার চেষ্টা করেছি। এই যে 120 একর যে ল্যান্ড অলরেডি আপনি বলেছেন, হ্যাঁ, যে উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় ক্যাম্পাস, মূল কারণই হচ্ছে ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করবে খুব প্রকৃতির কাছে আসবে, তাতে গিয়ে তার পড়াশোনার যে ইচ্ছে ভাবনা এবং নিরন্তর যে ইনোভেশন, নতুন নতুন যে চিন্তা, এটা বাড়বে। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা অ্যাডামস ইউনিভার্সিটির ক্যাম্পাসটাকে এইভাবে তৈরি করেছি। আমরা ক্যাম্পাস নিয়ে প্রফেসর রেবেশ অনেকটাই জানতে পারলাম আপনার কাছ থেকে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যদি আর একটু কিছু আমাদের দর্শকদের জন্য জানান। দেখুন, এই মুহূর্তে আমি বলবো যে আমাদের ল্যান্ডের পরিমাণ প্রায় 120 একর ল্যান্ড রয়েছে এখানে। এখানে প্রায় 12 লক্ষ স্কোয়ার ফিট বিল্ডিং রয়েছে, সেটাও কিন্তু একটা বড় জায়গা। 4টে খেলার মাঠ রয়েছে এখানে, টেনিস কোর্ট রয়েছে, ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, কনভেনশন সেন্টার রয়েছে, এখানে সুন্দরভাবে জিম রয়েছে। এর ভেতরের মধ্যেই আপনি অন্তত একটা ছোট্ট শহর আমরা গড়ে তুলতে পেরেছি, আর তার ফলেই এখন আমরা দেখতে পাই শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে না, এটা নলেজ সিটি। আর সঙ্গে ভারতবর্ষের প্রায় 18টা রাজ্য থেকে অন্তত 1 থেকে 10 জন করে স্টুডেন্ট এখানে পড়তে এসছে, এবং এই 24x7 hours যে পরিকল্পনা আমাদের, এটা ভীষণভাবে সাহায্য করেছে। প্রায় 60 জনের ওপর ফ্যাকাল্টি ভেতরেই থাকে, প্রায় 2000-এর ওপর স্টুডেন্ট এই ভেতরে ক্যাম্পাসের মধ্যে, হ্যাঁ, তাই রাত্রিবেলায় যদি কোনো ডাউট ক্লিয়ারিং করতে হয়, রাত্রিবেলায় যদি কোনো টিচারের সাথে কথা বলতে হয়, ভীষণভাবে সেই সুযোগটা পাওয়া যায়। এবং শুধু ভারতবর্ষে নয়, কিন্তু সারা পৃথিবীতে যে সমস্ত ইউনিভার্সিটি ভীষণ সুনাম অর্জন করেছে তাদের প্রধান লক্ষ্যই ছিল 24x7 hours সেই এনভায়রনমেন্ট তৈরি করা, সেটা আমরা কেমব্রিজ বলি, অক্সফোর্ড বলি, হার্ভার্ড বলি বা MIT বলি, তার সেদিকে লক্ষ্য রেখেই অ্যাডামস ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি হচ্ছে। এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, এত বড় ক্যাম্পাস, যেখানে শুধুমাত্র যে পড়াশোনার দিক নয়, মানসিক গঠনের দিকটাও এতটাই খেয়াল রাখা হয়। তো সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে ফ্যাকাল্টিজ, কী ধরনের ফ্যাকাল্টিজ এখানে বাচ্চারা পাচ্ছেন বা কী ধরনের ফেসিলিটিস তারা পাচ্ছে এখানে? প্রথমেই একটু কনফিউশন তৈরি হয় যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি, হয় তারা ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট অথবা ফান্ডেড বাই দ্য প্রাইভেট। সো আমরা প্রথমেই লক্ষ্য রেখেছি যে ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে ফ্যাকাল্টিরা যাতে খুব ভালো হয় আর কি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি লিস্টের সাথে যদি তুলনা করা হয় তাহলে আমরা অনেক যোজন পথ এগিয়ে রয়েছে। কিন্তু আমরা দেখতে পাই প্রায় 30% ফ্যাকাল্টি এসছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে। আমরা কখনোই চাইনি শুধুমাত্র বাঙালি ফ্যাকাল্টিরাই এখানে থাকবেন, বিভিন্ন রাজ্য থেকে আসার ফলে এই যে মাল্টি কালচার এবং একজন ন্যাশনাল যে ফ্লেভারটা
সেটা আমরা ডেভেলপ করতে পেরেছি। এবং বেশ কিছু প্রফেসর এসেছেন অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে, হয় তারা ওখানে পিএইচডি করেছেন অথবা পড়িয়ে এসেছেন, ইভেন হার্ভার্ড থেকে যিনি এখানে পড়াতে এসেছেন রিসেন্টলি স্টেম সেলের ওপর, সেটাও কিন্তু খুব উল্লেখযোগ্য। এবং আপনি শুনে খুশি হবেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আর কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে নেই যে প্রতি বছর প্রায় 100 জন টপ সায়েন্টিস্টের যে লিস্ট বেরোয় সারা পৃথিবী, তার 2% সায়েন্টিস্ট কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে রয়েছেন। মাই গড, দিস ইজ মার্ভেলাস, ইনক্রেডিবল স্যার। এবং তারা কিন্তু গবেষণার সাথে যুক্ত রয়েছে। এখানেই হচ্ছে এই যে ট্যালেন্ট, আমরা বলি যে ট্যালেন্ট শুধুমাত্র স্টুডেন্ট নয়, ট্যালেন্ট অ্যাট্রাক্ট হয় ফ্যাকাল্টির মধ্যে থেকে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রফেসররা এখানে অ্যাপ্লাই করছেন রিসার্চ করার জন্য। তা সেই দিক থেকে আমি বলবো যে যে কারণে সাধারণত পশ্চিমবঙ্গের যারা রয়েছেন তারা ভাবেন যে ক্লাস 12-এর পরেই ছেলেমেয়েদের বাইরে পাঠাতে হবে ওখানে পড়াশোনা করানোর জন্য, এই সময়ের মধ্যে অ্যাডামাস ইউনিভার্সিটিতে যে পরিবেশ তৈরি হয়েছে এবং যে ধরনের ট্যালেন্ট ফ্যাকাল্টি এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, এখন কিন্তু নির্দ্বিধায় পশ্চিমবঙ্গের অভিভাবকরা অন্তত অ্যাডামাস ইউনিভার্সিটিতে এসে একবার ঘুরে গিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন যে তারা কি মাদ্রাসে পড়তে যাবে, না তারা উড়িষ্যায় পড়তে যাবে, না তারা ব্যাঙ্গালোরে পড়তে যাবে, নাকি ঘরের ছেলেকে ঘরেই রাখবে। রাইট, আমার মনে হয় যে ঘরের ছেলে ঘরে পড়াশোনা করে যদি ভালো রেজাল্ট করতে পারে এবং সর্বভারতীয় ক্ষেত্রে যদি সে চাকরি পেতে পারে, তাহলে কেন আমরা পশ্চিমবঙ্গের ইনস্টিটিউটকে প্রাধান্য দেব না। এবং আমরা সবসময় একটু অভিমানের সুরেই বলি যে পশ্চিমবঙ্গে কেন হায়ার এডুকেশনে ভালো প্রতিষ্ঠান তৈরি হলো না গত প্রায় 50 বছরে। আমার মনে হয় যে অ্যাডামাস ইউনিভার্সিটি ফাউন্ডার চ্যান্সেলর হিসেবে আমি বলতে পারি যে এটা অনেকটাই আমরা পূরণ করতে সমর্থন হচ্ছি। প্রফেসর রে, আমাদের যেটা জানালেন যে কি অফ সাকসেস কি, এবার তাহলে আপনার কাছেই আসবো প্রফেসর চক্রবর্তী। ভালো ফ্যাকাল্টিস, এরকম বিশ্বমানের ফ্যাকাল্টিস, তার পাশাপাশি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, এটাই কি অ্যাডামাসের স্টুডেন্টসদের এই যে দুর্ধর্ষ রেজাল্ট আর তার সঙ্গে তাদের ব্রাইট, ইভেন ব্রাইটার ফিউচার, এটা কি তারই চাবিকাঠি, মানে সাফল্যের চাবিকাঠি কি এটাই? টু কোয়াইট অ্যান এক্সটেন্ট হ্যাঁ, আমরা এই কথায় বলে থাকি ট্রান্সফর্ম ইনটু এক্সেলেন্স। নাও হাউ ডু উই ডু দ্যাট ইজ, এটা এই যে আমাদের একটা লিগেসি চলে আসছে ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য এডুকেশন অ্যান্ড দ্য প্যারেন্টস, সেটা অনেক বছর ধরে এসেছে, তো এটাতে টাইম লাগে। সো আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বলবো, মানে উইচ ইজ বিয়ন্ড আ ইউনিভার্সিটিজ রেগুলার স্ট্রেংথ। সো যেগুলো ডিফারেন্সিয়েট করে সেটা হচ্ছে না, আমরা দ্য ওনলি প্রাইভেট ইউনিভার্সিটি ইন বেঙ্গল যে 10 crore DST ফান্ডিং পেয়েছে। উই হ্যাভ দ্য স্টেম সেল রিসার্চ সেন্টার, যেখানে এমিনেন্ট প্রফেসর্স অ্যালুমনাই ফ্রম স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, যেমনি স্যার বলছিলেন কি ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ ওয়ার্ল্ড ওয়াইড তারা থাকে। এটাতে কি হয়, দ্যাট গেটস আ ফ্লেভার, এই স্টুডেন্টরা যখন বাইরে যায়, এই টিচার্সরা পড়িয়েছে, সো দে আন্ডারস্ট্যান্ড দ্যাট কালচার। We are the first e-Yuva center in West Bengal under central government. Adamus University, which is a central research center, there are 90 plus universities across 44 countries. Wow. And post-MSc diploma in medical physics, which is approved from Atomic Energy Regulatory Board, AIRB, Government of India. So in Bengal, we are the one that offers this MSc diploma. And আমরা লঞ্চ করেছি ফার্স্ট অটল কমিউনিটি ইনোভেশন সেন্টার ওয়েস্ট বেঙ্গল, যেটা ইজ অ্যাপ্রুভড বাই AIIM নীতি আয়োগ। সো এই জিনিসগুলো হলে কি হয়, ইটস নট ওনলি ক্লাসরুমে যেটা পড়াশোনা হচ্ছে, এটা স্ট্রেংথ অ্যাড করে ওভারঅল ইউনিভার্সিটির একাডেমিক এক্সেলেন্সে। অ্যাবসোলুটলি, আর আমি প্রফেসর রের কাছে ঠিক এই জিনিসটা নিয়েই আসবো। জেনারেলি প্রফেসর রে, আমরা দেখেছি স্টুডেন্টসদের কথা বলুন কিংবা প্যারেন্টসদের, অভিভাবকদের কথা বলুন, তাদের একটা স্বপ্ন থাকে যে তাদের বাচ্চা বাইরে গিয়ে পড়বে, বিদেশে পড়বে, সেখানকার যে ফরম্যাট সেইটার সঙ্গে পরিচিত হবে বা কাজ করতে বাইরে যাবে। তো সে এই যে এই হিউজ সেট আপ, এবং বিশেষ করে ইন্ডিয়ার ফিউচার বা আমাদের ফিউচার, গ্লোবালি যে ফিউচার যে যে জায়গাগুলোতে আছে, সেটা স্টেম সেল রিসার্চ বলুন কিংবা অ্যাটমিক এনার্জির সঙ্গে যেটা আপনাদের টাই আপ হয়েছে, দিস ইজ মার্ভেলাস। তো এই বিষয়গুলো স্টুডেন্টসরা এখানে অ্যাডামাস ইউনিভার্সিটির মধ্যেই তো সব পেয়ে যাচ্ছে। আমরা ন্যাশনাল পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা ইউনিভার্সিটিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় তা আমরা করতে আরম্ভ করেছি। আপনি শুনে খুশি হবেন যে এই যে 90টার ওপর ইউনিভার্সিটির সাথে যে আমাদের টাই আপ আছে, বছরে প্রায় 200-এর ওপর স্টুডেন্ট
যারা অ্যাডামস ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা কোনো না কোনো এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য সারা পৃথিবীর প্রায় 47টি দেশে হয় এক মাসের জন্য, নয় ছ মাসের জন্য, নয় তিন মাসের জন্য, নয় ইন্টার্নশিপের জন্য কিন্তু যাচ্ছে। মানে তারা ফিজিক্যালি সেখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, সেই ফরম্যাটটার সঙ্গে পরিচিত হচ্ছে, পড়াশোনারও সুযোগ পাচ্ছে, সুযোগ পাচ্ছে অ্যাডাপ্টস ইউনিভার্সিটির মাধ্যমে। রাইট। আবার এই 90টা ইউনিভার্সিটি থেকে বছরে অন্তত 200 স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে এসে এখানে আবার পড়াশোনা করছে। তাহলে এই যে দুদিক থেকে এই স্বপ্ন তৈরি হওয়া, আমরা কি বলি যে একটি ছেলে মেয়ে তখনই প্রতিষ্ঠিত হতে পারে যদি স্বপ্নটা তৈরি হয়। আমরা যে বিদেশে ছেলেমেদের যেতে সাহায্য করি, ছেলেমেয়েরা যায়, আবার বিদেশের ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করে, অ্যাকচুয়ালি কিন্তু এটা স্বপ্ন তৈরি হতে সাহায্য করে। এই সময়ের মধ্যে আমরা প্লেসমেন্টের জন্য আমাদের নিজস্ব অফিস তৈরি হয়েছে, ব্যাঙ্গালোরে আছে, বম্বে আছে, দিল্লি আছে, এবং আমরা পুনেতে তৈরি করেছি। শুধু তাই ভারতবর্ষের মধ্যে নয়, কিন্তু আমরা বিদেশেও এই মুহূর্তে দুবাইয়ে আমাদের প্লেসমেন্ট অফিস তৈরি হয়েছে, আমাদের ইউকেতে তৈরি হচ্ছে, অস্ট্রেলিয়াতে আমরা তৈরি করেছি। কারণ একটাই, যে ছেলেমেয়েরা এখানে থেকে ইন্টার্নশিপের জন্য তারা হয়তো দুবাইয়ে যেতে পারবেন এবং ইউকের বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন। এটা কিন্তু তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে ভীষণ প্লাস পয়েন্ট হবে। কারণ আমি পশ্চিমবঙ্গে রইলাম, পশ্চিমবঙ্গের চিন্তাভাবনা তো সারা পৃথিবী পরিচালিত হয় না। আমি যদি ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলতে পারি যে এই ধরনের দেশে আমি গেছি, এই ধরনের কাজ করেছি, তখন কি তাদের কাছে খুব প্লাস পয়েন্ট হয়। সেই জন্য প্লেসমেন্ট ডিভিশন অ্যাডামস ইউনিভার্সিটির খুব শক্তিশালী একটা ডিভিশন কিন্তু। এবং আমাদের শর্তই আছে, একটি ছেলেমেয়ে এখন পড়াশোনা করে চার বছর ধরে, যে টাকাটা খরচ করবে সেই রিটার্নটা অন্তত নেক্সট এক বছরে চাকরি করেই যেন সেই টাকাটা অন্তত পায়। তার মানে 6 লাখ টাকার কমে কোনো সিটিসি, মানে বছরে 6 লাখ টাকার কম বেতন যাতে না হয়, সেটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য থাকে। এবং সেইভাবেই কিন্তু আমরা যারা রিক্রুটার সেই কোম্পানিগুলোকে আমরা নিয়ে আসি। এবং আমাদের নির্দিষ্ট একটা কন্ডিশন থাকে যে না, এত টাকার উপর টার্ন ওভার হতে হবে, এত টাকার উপর এমপ্লয়ি হতে হবে, এত টাকার উপর সিটিসি হতে হবে। মানে এইরকমভাবে আমরা খুব সিলেক্টিভ কোম্পানিতে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসি এবং সেইভাবে ছেলেমেয়েদেরও আমরা তৈরি করে থাকি। প্রফেসর, আপনি তো প্লেসমেন্ট নিয়ে বেশ খানিকটা আমাদেরকে জানিয়ে দিলেন, আমার আরও একটু কিছু বিষয়ে জানার আছে প্লেসমেন্ট নিয়ে। এক, যখন কোনো বাচ্চা ভর্তি হতে আসে কোনো ইউনিভার্সিটিতে বা যায়, তখন বাবা মার একটাই চিন্তা থাকে যে এতগুলো টাকা খরচ করে বাচ্চাকে পড়াচ্ছি, চাকরিটা ভালো পাবে তো, আইদার সেটা গভর্নমেন্ট হোক কিংবা সেটা প্রাইভেট সেক্টরে কিংবা কোনো রিসার্চের ক্ষেত্রে। তো আপনি বেশ কিছুটা বলেই দিলেন আমাদের যে আপনাদের এখানে একটা বেঞ্চ মার্ক সেট করা আছে, যেটার নিচে তো নয় উপরে হবে, এবং যতটাই উপরে হোক স্কাইজ দ্য লিমিট, এই হচ্ছে বিষয়, এবং এটা এখানে আপনারা মেনটেন করেন। তো সেক্ষেত্রে জানতে চাইবো, এই যে প্লেসমেন্টের যে বিষয়টা, তার জন্য তো একটা প্রপার গ্রুমিংয়েরও দরকার হয়। একটা বাচ্চা বাইরে যাচ্ছে, অ্যাব্রডে গিয়ে সে এক মাস ছ মাস কিংবা সে স্টাডি করছে, এখানে আসছে, সেখানে আপনাদের প্লেসমেন্ট অফিসও খোলা হচ্ছে, তো প্রপার গ্রুমিংও কি তাদের সেইভাবেই প্রথম থেকে করে দেওয়া হয়? নিশ্চয়ই। আমরা যে সমস্ত কোম্পানি আসে তারা কোন ধরনের এমপ্লয়ি চায়, আচ্ছা ছাত্রছাত্রীদের মধ্যে কোন রিকোয়ারমেন্টস কি রকম রয়েছে, হ্যাঁ কোন গুণগুলো তার চাইবেন দেখতে, সেইগুলোকে আমরা ভীষণ রকমভাবে ট্রেনিং দিই। এগুলোকে বলা হয় স্কিল, স্কিল ট্রেনিংও দেওয়া হয়। যদি মনে হয় কমিউনিকেশনে অসুবিধা রয়েছে তাকে কমিউনিকেশন, যদি মনে হয় পাওয়ার পয়েন্ট সে পারে না তাহলে পাওয়ার পয়েন্ট কীভাবে শেখানো যায়, তার যদি এইচআরের নলেজ লাগে, তার যদি লয়ের নলেজ লাগে, এইভাবে প্রায় 18 জনের একটা টিম রয়েছে। এবং আমাদের খুব কম ইউনিভার্সিটিতে রয়েছে, আমাদের একটা স্পেশাল স্কুল রয়েছে যেটাকে আমরা লাইফলং লার্নিং স্কুল বলি, লাইফলং লার্নিং স্কুল। আচ্ছা, সেখানে এই তথাকথিত ডিগ্রি এবং একাডেমিক পড়াশোনার বাইরে যে স্কিলগুলো পেলে পরে ছেলেমেয়েদের ভীষণভাবে চাকরি পেতে এবং চাকরিতে কন্টিনিউ করতে সাহায্য করবে, সেই স্কিলগুলোই কিন্তু শেখানো হয়। প্রফেসর, আমি যখন এখানে এসেছি এই ক্যাম্পাসে আপনার এই অফিসে এসে, আমি প্রথমে এত ট্রফিজ দেখে আমি ভাবলাম যে মানে কি, আমি কি কোনো স্পোর্টস একাডেমিতে পার্টিকুলারলি চলে এসেছি? এখানে ফুটবল যেমন রয়েছে, ভলি রয়েছে, টেনিসের রয়েছে, মানে সমস্ত ক্ষেত্রে। তার মানে এখানে যে শুধুমাত্র একাডেমিক্সের দিকটাই জোর দেওয়া হয় তা নয়, স্পোর্টসের দিকটাও আপনাদের এরকম একটা ট্রিমেন্ডাস সাপোর্ট রয়েছে বাচ্চাদের জন্য, যারা সেখানটাও সেই জায়গাটাও ফ্লারিশ করতে পারে। যত ইউনিভার্সিটি বিখ্যাত হয়েছে তাদের কিন্তু একটা বিরাট জায়গা হচ্ছে, কন্ট্রিবিউট করার জায়গা থাকে স্পোর্টসে। এবং প্রথম দিন থেকেই আমরা স্পোর্টসকে খুব জোর দিয়েছি। এই মুহূর্তে
প্রায় 300-র ওপর ন্যাশনাল প্লেয়ার আমাদের ছাত্রছাত্রী আমাদের ইউনিভার্সিটির। আপনারা জানেন যে বিখ্যাত যে শুটার মেহুলি, মেহুলি হচ্ছে আমাদের ছাত্রী। ঠিক এইরকমভাবে খেলো ইন্ডিয়াতে এবছর আমরা 9th পজিশন পেয়েছি। প্রায় 650 ইউনিভার্সিটির মধ্যে পশ্চিমবঙ্গের একটা ইউনিভার্সিটি 9th পজিশন পাওয়া, হ্যাঁ এটা ভীষণ গর্বের ব্যাপার। আমরা জানি যে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, হরিয়ানা বিশ্ববিদ্যালয় সবসময় এগিয়ে থাকে। সো সেই দিক থেকে আমরা বারবার মনে করি যে একটা ইউনিভার্সিটিকে বিখ্যাত করতে পারে পোর্টস। এবং আপনারা শুনে খুশি হবেন যে ইস্টার্ন ইন্ডিয়াতে উড়িষ্যার বেশ কটা ইউনিভার্সিটি রয়েছে, বারবার আমাদের কাছে কিন্তু বিভিন্ন স্পোর্টসে হারছে। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গের থেকে আমাদের একটা ভালো স্বাভাবিকভাবে এখন যে কিছুটা হলো শিক্ষার ক্ষেত্রে ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যা, রাইট? তা এই জায়গা থেকে আমরা অভিভাবকদের কাছে বারবার বলবো যে ভিজিট করার জন্য অ্যাডামস ইউনিভার্সিটিতে এবং দেখার জন্য যে কীভাবে আমরা ডেভেলপ করেছি, এবং সেই ডেভেলপমেন্টটা তখন তারা যখন কনফিডেন্স পাবেন তখনই ছেলেমেয়েদের ক্যারিয়ার এখানে তৈরি করতে শুরু করতে পারে। অনেস্টলি স্পিকিং, এখন যেভাবে বহুতল বিভিন্ন জায়গায় আমরা ইট কংক্রিটের দেয়ালি দেখে অভ্যস্ত, সবুজ মাঠ খেলার মাঠ তো কোথায় হারিয়ে গেছে বাচ্চাদের জীবন থেকে। সেখানে যদি একটা স্টুডেন্টস যখন আসছে একটা ইউনিভার্সিটিতে এবং সেখানে ক্যাম্পাসে এই ধরনের একটা সাপোর্ট পাচ্ছে, নট অনলি নেচার, স্পোর্টস থেকে শুরু করে এভরিথিং, যেটা শুধুমাত্র তার ক্যারিয়ার গড়তে না, তার মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ভাবে সহায়ক হচ্ছে। তাই নয়, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আচ্ছা, এবং ফুড ভ্যারাইটি, যে কোনো একটা ইউনিভার্সিটিতে, কারণ একটি ছেলে মেয়ে যখন একটা ইউনিভার্সিটিতে আসে, আন্ডার গ্রাজুয়েট হলে 4 বছর, মাস্টার্স হলে 2 বছর, পিএইচডি হলে আরও 2 বছর, প্রায় 8 থেকে 9 বছর জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে তারা যখন কাটায়, তখন খাওয়া দাওয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে অ্যাডামস ইউনিভার্সিটির ভেতরেই প্রায় আমরা 5-6টা আমাদের প্রায় ফুড ক্যাম্পাস রয়েছে, ফুড কোর্ট রয়েছে, যেখানে সব ধরনের খাবার পাওয়া যায়। এখানে হ্যাঁ সমস্ত ব্র্যান্ডেড যে বিভিন্ন রকম কোম্পানি আছে, হ্যাঁ তাদের খাবার এখানে পাওয়া যায়। সেই জন্য সার্বিকভাবে একটা ইউনিভার্সিটিকে ডেভেলপ করার জন্য বা ইউনিভার্সিটিতে একটি ছেলে মেয়ে যখন পড়তে আসে, তার যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনটা পূরণ করাটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। প্রফেসর চক্রবর্তী, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা এখন কথায় কথায় ভীষণ শুনি, বিশেষত আজকালকার স্টুডেন্টসরা দে আর ভেরি অ্যাক্টিভ রিগার্ডিং কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বা কোথায় কি খুব আলট্রা মডার্ন সেট আপ রয়েছে যে আমি যখন প্র্যাকটিক্যালি কোথাও যাব, যে ধরুন কেউ একজন ল পড়ছে, সে যখন রিয়েলি গিয়ে সেই এজলাসে জাজের সামনে দাঁড়াচ্ছে, সে সেট আপও আপনাদের এখান থেকে আগে মুট কোর্ট সেখানে প্রোভাইড করা হচ্ছে, মানে এই ধরনের আর কী কী সুবিধা, কী কী ফ্যাসিলিটিস পাচ্ছে যদি আপনি একবার বলেন আমাদের? এখানে একটা ফিলসফি আছে, যেটা ফাউন্ডার চ্যান্সেলরের নিজের ফিলসফি টুয়ার্ডস এডুকেশন, সেটা আমরা সবাই ওটা ক্যারি করি, 24/7 লার্নিং এক্সপিরিয়েন্স। যেখানেই কথাটা এক্সপিরিয়েন্স এসে যায় সেখানে ওটা বিয়ন্ড দ্য বাউন্ডারিজ, যেটা প্রথমেই বললেন, সেটা ইন্ট্রোডিউস হয়ে যায়। সো নর্মাল এডুকেশন লাইফেতে, আমাদের কারিকুলামেতে এটা সব কিছু একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ স্টুডেন্টকে শেখানো হয়। ম্যানেজমেন্ট স্টুডেন্ট একটা কেস স্টাডি করবে, প্রত্যেক মডিউলে কেস স্টাডি আছে, ওয়ার্কশপস করা হয়, আর এই সব কিছু করার জন্যই বাইরের থেকে ইন্ডাস্ট্রি স্পিকার্স আসে। কারণ খালি আমরা নিজের এক্সপিরিয়েন্সটা দিতে চাই না, আমরা বাইরের এক্সপিরিয়েন্সটাও নিয়ে আসতে চাই। সো থিওরি শেখানো, ব্ল্যান্ডিং ইট উইথ প্র্যাকটিক্যাল কী করে করা যায় সেটা করা হয়। আর সব থেকে বেস্ট জিনিস যেটা আমাদের সবার এখানে কাজ করার সময় মনে হয়, দ্যাট ইজ এই যে স্টুডেন্ট এতজন আছে এখানে, ক্লাসরুম সেশন শেষ হতেই যে পড়াশোনা শেষ হয়ে গেল তা নয়, ইনফ্যাক্ট দেখবেন আপনি ক্লাসরুম শেষ হওয়ার পরে ওদের একটা নতুন ধরনের এডুকেশন পার্টটা স্টার্ট হয়। 24/7 লার্নিং এক্সপিরিয়েন্স দিতে গিয়ে ওদের লাইব্রেরি খোলা থাকে থ্রু আউট, ল্যাবস খোলা থাকে। ইনফ্যাক্ট যখন অনেক পিএইচডি স্টুডেন্টসরা ল্যাব করে, স্পেশালি সায়েন্সে, ধরুন একটা কেমিস্ট্রি ল্যাব করতে গেলে ওদেরকে অনেকক্ষণ প্রয়োজন পড়ে একটা নিজের এক্সপেরিমেন্ট স্টার্ট করে রাখতে, এই সব ফ্যাসিলিটিস ওপেন থাকে। যে রেসিডেন্সে স্টুডেন্টস আছে তারা বোর হয় না, কারণ স্পোর্টস অরিনাটা ওপেন থাকে। তো এই করতে গিয়ে অনেক রকমের গেস্ট লেকচার্স ওই সময় করা হয়, অনেক রকমের আমাদের কাছে আইএএস আইপিএস ফ্যাকাল্টি আছে, ওরা যারা ইন্ডাস্ট্রি থেকে আসে ওনারাও ক্লাসেস নেয়। এইভাবে আমরা স্টুডেন্টকে তৈরি করি যাতে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হোক, হোলিস্টিক সব দিক থেকে। না হলে আমাদের সময় কী হতো,
আমরা এইগুলো পেতাম না। ক্লাস শেষ হয়ে গেল তারপর খুঁজতাম কোথায় থেকে বই নিয়ে আসবো। একদমই তাই, কার কাছে গেলে এক্সট্রা কোনো রেফারেন্স বুক আমরা অ্যাভেল করতে পারবো, কিংবা কোন প্রফেসরের কাছে গেলে তিনি একটু এক্সট্রা নোটস দেবেন যেটা থেকে আমরা আমাদের আরও বেশি স্ট্রং করতে পারবো আমাদের যে ক্যারিয়ারটা চলছে। মানে আমি যখন বলছিলাম যে শুরুর দিকে স্কাই ইজ দ্য লিমিট, আমি না একটু ভুল বলেছি। অ্যাকচুয়ালি এখানে এসে কথা বলে যেটা মনে হলো প্রফেসর রে অ্যান্ড প্রফেসর চক্রবর্তীর সঙ্গে, যে এখানে হচ্ছে স্কাই ইজ জাস্ট দ্য বিগনিং, এখানে ঠিক এরকমই মনে হলো। অনেক ধন্যবাদ। আমি আর জাস্ট দুটো পয়েন্ট বলবো। একটা হচ্ছে আমাদের এখানে প্রায় 18টা স্টুডেন্ট ক্লাব আছে। এই স্টুডেন্ট ক্লাবের 18টা যে ক্লাব রয়েছে, তার মধ্যে রয়েছে আমাদের রোবট ক্লাব রয়েছে, রোবোটিক্স ক্লাব রয়েছে, তারপরে রয়েছে ইলেকট্রনিক্স ক্লাব রয়েছে। এইরকমভাবে প্রায় 18টা ক্লাব এই ছেলেমেয়েরা এদের মেম্বার, এবং সেখানে কি হচ্ছে ওরা বিভিন্ন রকম প্র্যাকটিস করতে পারে, সব হতে পারে, রাইট। এটা একটা ভীষণ ওরা এনজয় করে এই ক্লাবের মধ্যে থেকে। আরেকটা হচ্ছে ছেলেমেয়েরা এই যে চাকরি পাওয়ার জন্য সাধারণত সারা ভারতবর্ষে ছেলেমেয়েরা দুটো ক্ষেত্রকে বেছে নেয়, একটা হচ্ছে কর্পোরেট হাউস অথবা বিভিন্ন নামি দামি কর্পোরেট যে অফিস রয়েছে, অথবা কি হচ্ছে রয়েছে গভর্নমেন্ট চাকরি। এবং অনেকেই চায় যে ইউপিএসসি পরীক্ষার মধ্যে থেকে WBCS অফিসার হব বা IAS IPS হব। আমাদের রাইসে যেহেতু লেগাসি রয়েছে প্রায় 40 বছরের, এখানে অনেক ছেলেমেয়ে রয়েছে যারা আন্ডার গ্র্যাজুয়েট পড়তে পড়তে ইউপিএসসি পরীক্ষার জন্য তৈরি হয় বা WBCS পরীক্ষার জন্য তৈরি হয়, মানে আগে থেকে এটা পেতে গাইডেন্সটা পেতে শুরু করে। তাই এটা একটা ইউনিক ইউনিভার্সিটি সারা ভারতবর্ষের মধ্যে, যেখানে একই সাথে ছেলেমেয়েরা কর্পোরেট হাউসের জন্য তৈরি হতে পারে, আবার একই সাথে গভর্নমেন্ট, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের চাকরির জন্য তৈরি হতে পারে। এটা কিন্তু খুব কম ইউনিভার্সিটিতেই এই সুযোগটা পাওয়া যায়। অনেক ধন্যবাদ প্রফেসর রে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রফেসর চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানেই আজ আমরা শেষ করছি, আপনারাও দেখতে থাকুন Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।